ধুলো ও অতিরিক্ত দূষণ থেকে মুক্তি পেতে কুলটি থানার অন্তর্গত কদভিটা মোড়ের কারখানা যাবার মুখ্য রাস্তা অবরোধ করল স্থানীয়রা। তাদের অভিযোগ, কিছু রাজনৈতিক নেতা ও প্রশাসনের সহযোগিতায় ইমপ্যাক্ট স্টিল প্ল্যান্ট কারখানার দূষিত ডাস্ট রাস্তায় উড়িয়ে দেওয়া হচ্ছে। কারখানার আশেপাশে অবস্থিত গ্রামে মানুষের বাড়িতে থাকা মুশকিল হয়ে পড়ছে। এমনকি রাস্তার উপর দিয়ে যাতায়াত করা মানুষের চোখে মুখে ধুলো ঢুকে শরীর অসুস্থ হয়ে পড়ছে। হুঁশ নেই কারখানা কর্তৃপক্ষের বলে অভিযোগ। ধীরে ধীরে শেষ হচ্ছে সবুজায়ন। যদি এভাবে চলতে থাকে তাহলে তারা বাঁচবে কিভাবে? প্রশ্ন তুলছে এলাকার মানুষ। বারবার প্রশাসন ও রাজনৈতিক দলের নেতাদের কাছে তারা এই বিষয়ে জানিয়েছেন, কিন্তু কোনো লাভ হয়নি। ধুলো উড়ছে, সেই ধুলোটা আপনাকে মানে কি ক্যাপচার করার জন্য তিন বেলা জল মারতে হবে। প্রথম বৃষ্টি গালাইলে তখন জলটা ছেড়ে দিবেন, বৃষ্টি শেষ হলে আবার জল মারতে হবে। জল যদি মারে দেন তাহলে মানে কি কোনো লোকজনকে অসুবিধা হবে না। তিন বেলা আপনাকে জল দিতে হবে। আজকে আপনারা এখানে গেট জ্যাম করেছেন? গেট জ্যাম করেছি এই জন্য কি মানে কি এই যে তিন সব ফ্যাক্টরি গেলার মানে কি রাস্তা এটে তো সব ফ্যাক্টরি বালা পয়সা কামাই নিয়ে চলে যাচ্ছে, কিন্তু আমরা এখানে গরিব মানুষ ধুলাতে মরছি। মোট কথা হয়েছে এটা মানে শুধুমাত্র ধুলোর জন্য আপনারা রোড জ্যাম? বাস ধুলোর জন্য, আর কেন? আমরা ফ্যাক্টরি বালাদেরকে কোনো মানে কি পয়সা ডিমান্ড করি না, কোনো চাহিদা নাই, বাস ধুলোটা বন্ধ করে চাকরি কোনো ডিমান্ড করিনি, কোনো কিছু চাইছি না। মানে কি চাইছেন আপনারা? শুধু মানে কি জল দিয়া যাবে, তিন বেলা জল হয়ে যাবে, তিন বেলা জল মারু সবসময় বার করতে হবে না। আপনার নাম? আমার নাম হচ্ছে বিজয় ঠাকুর। কোম্পানি কর্তৃপক্ষ কথা দিয়েও কথা রাখে না বলে অভিযোগ তাদের। ধুলোর মাত্রা এতই বেশি যে দিন দিন মানুষের অক্সিজেনের অভাব দেখা দিচ্ছে। এই সব বিষয় নিয়ে গ্রামবাসীরা বারবার আন্দোলন গড়ে তুলেছে, কাজের কাজ কিছুই হয়নি। কোম্পানির তরফে দুই দিনের জন্য রাস্তায় জল ছড়িয়ে দিয়ে সামান্য ধুলো মুক্ত করে দেওয়া হচ্ছে, কিন্তু কয়েকদিন পর পুনরায় সেই একই অবস্থায় ভুগছেন স্থানীয় মানুষজন। প্রশ্ন একটাই, কি করছে পলিউশন বিভাগ, কি করছে জেলা প্রশাসন? তাদের নজরে কি মানুষের এই সমস্যা ধরা পড়ে না? জানা গেছে স্থানীয়রা আন্দোলন গড়ে তুললে কোম্পানি কর্তৃপক্ষ আসে না, আসে পুলিশ ও নেতা। তারা আশ্বাস দিয়ে যান রাস্তায় জল দেওয়া হবে, কিন্তু কতদিন এইভাবে চলবে? এই দূষণ থেকে স্থানীয় মানুষ কবে মুক্তি পাবে? এদিন বাধ্য হয়ে পুনরায় রাস্তা অবরোধ করে গ্রামবাসীরা। এই অবরোধ প্রায় তিন ঘন্টা চলে। রাস্তায় সৃষ্টি হয় বিশাল যানজটের। অবশেষে কুলটি থানার চৌরঙ্গি ফাঁড়ির পুলিশ ও সালানপুর থানার কল্যাণেশ্বরী ফাঁড়ির পুলিশ পৌঁছায়। বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলে তাদের আশ্বাস দেওয়া হয় প্রতিদিন রাস্তায় জল দেওয়া হবে এবং তাছাড়া কোম্পানি কর্তৃপক্ষের সঙ্গে বসে তাদের সমস্যার কথা জানানোর সুযোগ করে দেওয়া হবে। এই আশ্বাস পেয়ে গ্রামবাসীরা বিক্ষোভ তুলে নেয়। এই বিষয়ে স্থানীয় ব্যক্তি পিন্টু সাউ জানান, এই ইমপ্যাক্স পাওয়ার প্ল্যান্টের দূষণের জেরে মানুষের বেঁচে থাকা হয়েছে মুশকিল। কোথায় যাব, কাকে বলবো খুঁজে পাচ্ছি না। আজকে হয়েছে মানে আমাদের অন্য কোনো ব্যাপার নেই। এই যে শীতকাল, ঠিক আছে, এ তো বারো মাসে এরকম থাকে। এদের যে রোড ভেজাবার কথা ছিল, আজকে এক বছর আগে একবার কথা হয়েছিল, তখন বলেছিল প্রত্যেক দিন ভেজানো হবে। তারপরে এক মাস ওই 30-35 দিন মধ্যে ভিজিয়েছিল, তারপর বন্ধ করে দিল। আচ্ছা, তারপরে বর্ষাকাল এসে গেল, ঠিক আছে। এইবার যে এখন যে শীতকাল ড্রাই একদম, পুরো শীতকাল আসেনি, আসছে তো। এইবার এখন যে এত ধুলো, ওরা তো জল দেওয়ার নামই করে না। আমাদের দাবি হচ্ছে তিন টাইম খালি জল দিদি, রোড ভিজি দিক, আর কিছু চাই না। এই অবরোধ আন্দোলনে উপস্থিত ছিলেন স্থানীয় ব্যক্তি নিরাময় মল্লিক, বাবলু মল্লিক, রামু মারান্ডি, বাপি সেন, গোয়া মল্লিক, প্রবীর বিদ, প্রসেনজিৎ মল্লিক সহ আরো অনেকে। এখন দেখার এলাকার মানুষকে দূষণের হাত থেকে বাঁচতে প্রশাসন কি পদক্ষেপ নেয়।